ওবায়দুল কাদের সাহেব আলাদা, আমার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসাবে, বাকি 348 জন মানুষ আমার সহকর্মী। আমি একেবারে বিশ্বাস রেখে বলতে পারি যাদের সাথে আমি বসে থাকি তারা আমার জন্য, ধরেন এইবারের যে আমার যে হুমকি, এই যে আমার জীবনের হুমকি নিয়ে আমি ধরেন গত এক সপ্তাহ ধরে যে যন্ত্রণায় আমি আছি, দেখেন এই মহান সংসদে আমার কোনো কলিগ কিন্তু আমার পক্ষে দাঁড়ায় একটা কথাও বলেন নাই, কিন্তু এই ঠিক উল্টা পাশে আমার এই সুপ্রিম কোর্টের প্রাঙ্গণে আপনারা যারা আইনজীবীরা, আমার মনে হয় না একজনও বাকি আছেন যে আমার পার্সোনালি জিজ্ঞেস করেন নাই যে ভাই আমার কোনো আপনাদের আপনার জন্য কোনো হেল্প লাগবে কিনা। এই জন্য আমি মনে করি যে দেখেন আপনারা আমার সহকর্মীদের চেয়ে আপনারা অনেক বেশি আপন, কারণ আপনারা আমার সহযোদ্ধা, আদর্শের উত্তরাধিকার আমরা সবাই, এটাই আমার সবচেয়ে বড় পাওনা আপনাদের কাছ থেকে। এবং আমি আপনাদেরকে বিশ্বাস করি আপনাদের যে কোনো বিষয়ে, এই যে বললেন যে এই আপনার গণমাধ্যম কর্মী আইন এইসব জায়গায় যদি আমার কোনো কোনো কাজে লাগে বা সংসদে যদি আপনাদের পক্ষে কথা বলতে হয়, কোনো বিষয়ে যদি কথা বলতে হয়, এটা আমাকে অবশ্যই আপনারা রাখতে পারবেন, আমি এটা বিশ্বাস করি। আর আরেকটা জিনিস হচ্ছে গিয়ে আপনার এই একটা কথা, ওনার কথা আমার ভালো লাগছে যে সাংবাদিকতা আপনাদেরকে যারা নিয়ন্ত্রণ করেন বা যারা মালিক পক্ষ, তারা দেখা যাচ্ছে যে আপনারা যে কোয়ালিটির আপনাদের মালিক বা যারা আপনাদের এমপ্লয়ার, তারা কিন্তু এই কোয়ালিটি বা নৈতিকতার স্ট্যান্ডার্ডটা অত না। এটা আপনাদের ব্যক্তিগত নৈতিকতার যে স্ট্যান্ডার্ড, এটার থেকে আপনাদের দেখা যাচ্ছে যারা এমপ্লয়ার তাদের নৈতিকতার স্ট্যান্ডার্ড অনেক কম, যার কারণে আপনাদেরকে বারবার এইসব জায়গায় ফাইট করতে হয়। আমি এটা কাছ থেকেও দেখি, দূর থেকেও দেখি। আমি আশা করি আপনারা যদি ইউনাইটেড হন, একসময় আপনারাই মালিকে রূপান্তরিত হবেন, এমপ্লয়ারে রূপান্তরিত হবেন, যখন আপনারা এমপ্লয়ার হবেন আমার বিশ্বাস যে এই যন্ত্রণাটুকু আপনারা বুঝবেন এবং আপনারা আগায় নিতে পারবেন। আমার পরিশেষে আরেকটা কথা বলতে চাই, আমি এই পর্যন্ত দুর্নীতি বিরোধী যে যুদ্ধ, এই যুদ্ধে আমি মনে করি যে দুর্নীতি করতেও সাংবাদিক লাগে, দুর্নীতি বিরোধী অভিযানেও সাংবাদিক লাগে। এবং আমার সামনে যারা বসে আছেন, আমি একেবারে মানে আমি আমার এলাকায় অনেক সাংবাদিকের সাথে আমার দেখা হয়েছে, এখানে আমার এলাকার আলমগীর ভাইও আছেন, এখানে আপনাদের সাথেও আমার অনেকদিন চলার অভিজ্ঞতা হয়েছে, আমি বিশ্বাস করে বলতে পারি যে এই আপনাদেরকে দেখলে আমি সাংবাদিকদেরকে নিয়ে স্বপ্ন দেখি যে তারাও একদিন এই বাংলাদেশটাকে অনেক দূর বদলাই দেবে। আপনাদের যে নৈতিক স্ট্যান্ডার্ড, আমি সুপ্রিম কোর্টের ব্যাপারে বলতে পারি, অন্য জায়গার কথা বলতে পারেন, এই যে এলআরএফ বিশেষ করে এখানে যারা আছেন তাদেরকে আমি অনেকটাই আমি পার্সোনালি দেখি, অনেকদিন ধরে দেখি। আমার ভাইয়ের সাথে তো আমার ট্রাইব্যুনাল থেকে আমার একেবারে ডাইরেক্ট যোগাযোগ, এখানে অনেকেই আছেন ট্রাইব্যুনাল থেকে প্রায় 10 বছর হয়ে গেছে মনে হয়। আপনাদের যে নৈতিক স্ট্যান্ডার্ডটা আমি দেখছি, আমি একেবারে ইমপ্রেস। আমার কাছে মনে হচ্ছে যে আপনারা বাংলাদেশের নেতৃত্বে যদি আসেন, বাংলাদেশ কখনো পেছনে ফেলবে না, সামনের দিকে এগিয়ে যাবে। এই কথাটুকু বলে দেখে ভালো লাগলো যে আপনারা নতুন নেতৃত্ব আপনারা দায়িত্ব নিচ্ছেন পুরাতন যারা তাদের কাছ থেকে। তবে এটা মজার বিষয় থেকে যারা পুরাতন হচ্ছেন তারা পুরাতন হচ্ছেন না, বরং তারাও এখানে আসলে সহযোদ্ধা হিসাবে কাজ করে যাচ্ছে, এটা একটা বড় জিনিস, ভালো জিনিস। এখানে অনেকে দেখা যায় যে নির্বাচিত হওয়ার পর যিনি নির্বাচিত হতে পারেননি তিনি কিন্তু ওই জায়গা ছেড়ে যান বা ওইখানে আর জড়িত থাকেন না, কিন্তু এখানে দেখা যায় যে সবাই জড়িত থাকেন। বাই দ্য টাইম আপনাদের এই কমিটি দেখা যাচ্ছে যে কিছু নিজেদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিংও আছে বা অনেক আমাদের সবই আমাদের, আসলে আমি আইনজীবী হিসাবে আপনাদেরকে কখনোই শুধু সাংবাদিক হিসাবে বিবেচনা করি নাই, কোনোদিনই। আমার কাছে মনে হয়েছে যে আপনারা আমার ভাইয়ের মতো সবসময় আমার সুখে দুঃখে বিভিন্ন সময় আপনারা আমার পাশে ছিলেন। আপনাদের মধ্যে অনেক সময় একটু ভুল বোঝাবুঝি থাকতে পারে, আমি যারা নেতৃবৃন্দ আছেন তাদেরকে বলবো যে অবশ্যই বসে যদি এটাকে সুন্দরভাবে শেষ করা যায়, কারণ নিজেদের লোকের সাথে কখনোই আসলে প্রতিযোগিতা করে আসলে নিজেরা দুর্বল হওয়া ছাড়া পথ থাকে না। এই ক্ষেত্রে যদি আমাকেও কোনো কাজে লাগে, মনে করেন যে আমাকে কোনোভাবে কাজে লাগাবেন, আমি অবশ্যই আপনাদের সাথে থাকবো, এটা আমি আপনাদের কথা দিচ্ছি।